চিত্রা চিত্রা, তোমাকে না বলেছিলাম 7টা অ্যালার্ম দিতে? 9টায় আমার অফিসের জরুরি মিটিং এ থাকতে হবে। অ্যালার্ম দিয়েছিলাম তো, কেন বাজেনি? তোমাকে অ্যালার্ম দিতে বলাটাই আমার ভুল হয়েছে। কোনো একটা কাজ যদি ঠিক মতো করতে পারো। মিলন, ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, আমি অ্যালার্ম দিয়েছিলাম। তোমার বাবা মা কি তোমাকে ডিম পোচ করাটাও শেখাননি, নাকি তুমি চাও যে আমি না খেয়ে অফিসে যাই? বোধহয় দ্বিতীয়টাই। ডিসগাস্টিং। তুমি একটু দাঁড়াও, আমি 60টা বদলে আসছি, 10 টাকা বাড়িয়ে দেবো। আপনি যান, আমি আসি। তুমি কি মারা গেছো? গোসল করছিলাম। সরো। এক ঘন্টা ধরে গোসল করছেন, পানির বিলটা কিন্তু তোমার বাবার বাড়ি থেকে আসে না। Thank you.
বনানি 11 নম্বর যাবেন না ভাই বনানি 11 নম্বর যাওয়া যাবে না অনেক জ্যাম ভাই গাড়ি লরে না ভাড়া বাড়াই দেব 300 টাকা দিব চলে তোমার ফাইলটা রেখে গেছো ওহো ভাই একটু ঘোরান তো জরুরি ফাইল রেখে এসেছি চলেন ভাই আমার কিছু টাকা দরকার ছিল দিতে পারবে আমি কি টাকার মেশিন চলেন তো ভাই তাড়াতাড়ি চলেন আমার একটু ডাক্তার দেখাতে হবে আরে স্টার্ট দেন না ভাই গাড়ি যাবে না গাড়ি স্টার্ট নিচ্ছে না বাস দূর শরীর খারাপ নাকি একটু আয় ভিতরে সিমেন্ট ফ্যাক্টরির ব্যাপারে সেটা তো আজকে না ও আগামীকাল না মিলন মিটিং তো ছিল গতকাল সকাল 9টা কি বলছেন আজকাল ভাই গতকাল তো শুক্রবার ছিল রাইট শুক্রবার সকাল 9টায় ছিল মিটিং
আজ শনিবার। আপনি আমাকে একটা রিমাইন্ডার দিতেন। দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বসকে চেনো। তিনি বললেন যার এতটুকু সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই তাকে আমাদের দরকার নেই। আমার কি হবে, আমার চাকরিটা কি আছে? তুমি এর আগের মিটিংও এক ঘন্টা লেট করে এসেছিলে। যাও দেখো বস কি বলেন। ইউ হ্যাভ ডিসাইডেড ইউর ফেট, নোবডি ইজ টু ব্লেম। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এরকম আর কখনো হবে না। আসলে স্যার আমি আমার ওয়াইফকে অ্যালার্ম দিতে বলেছিলাম, ও কাজটা ঠিক মতো করতে পারেনি। আপনার লজ্জা হওয়া উচিত মিলন সাহেব, নিজের দোষ বউয়ের উপর চাপাচ্ছেন। শুধু এই কারণে আপনাকে আমি চাকরি থেকে বাদ দিচ্ছি, আপনার কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। স্যার স্যার প্লিজ স্যার আরেকবার ভাবুন, চাকরিটা না থাকলে আমি খুব বিপদে পড়ে যাব স্যার। স্যার স্যার প্লিজ গেট লস্ট। এখানে 3000 টাকা আছে। টাকাটা আমি আগামী মাসে তোমাকে শোধ দিয়ে দেবো মা। মাকে টাকা শোধ দিবি চিত্রা? কি হলো কি রে, জামাই কি কিছু বলেছে নাকি? কি হয়েছে মা? মা মা আমি যদি তোমাদের এখানে আবার আগের মতো থাকতে শুরু করি, আমি আমি যদি আবার নতুন করে লেখাপড়া শুরু করি, আমাকে এখানে থাকতে দিবে? কি ওগুলো বলছিস, খবরদারি সব চিন্তা করবি না। তোর আব্বা কত শখ করে তোর বিয়ে দিলেন, উনি শুনলে কিন্তু কষ্ট পাবে। আর মানুষে কি বলবে বলতো? কি হলো, রাগ হয়ে গেল? মেয়েদের এত রাগ ভালো না চিত্রা। কংগ্রেচুলেশন চিত্রা, আপনি প্রেগনেন্ট, 11 weeks running।
আচ্ছা আপনার হাজবেন্ড আসেনি যাই হোক নেক্সট যখন আসবেন অবশ্যই আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন কারণ এই সময় একটা মেয়ের অনেক ধরনের কমপ্লিকেসি ক্রিয়েট হয় তাছাড়া স্বামীদেরও অনেক ধরনের রেসপন্সিবিলিটি থাকে তার সেটা জানা উচিত আর আপনার প্রয়োজন কমপ্লিট রেস্ট সেই সাথে প্রচুর পরিমাণে সুষম খাবার আয়রনযুক্ত খাবার আঁশযুক্ত খাবার আর সেই সাথে প্রচুর পরিমাণে পানি খাবেন জি আচ্ছা আপনার বাচ্চাটাকে দেখবেন আসুন ঠিক আছে আপনি বসুন আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি এই ছেলে তুমি এখানে বসে বসে কি করছো গো চা খাচ্ছো আমার জন্য একটু বলো না সাথে দুটো বিস্কিটও দিতে যাও যাও উমা এরকম করছো কেন দুষ্ট ছেলে এমন করে আশ্চর্য কি করছো তুমি আমাদের সাথে কখনো এরকম করছো কেন শোনো শোনো আমাদেরকে খাওয়ালে তোমাদের ভালো হবে হ্যালো একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি এত ভূমিকা করার দরকার কি সোজাসুজি বললেই তো পারো এত বাড়াবাড়ি করো না থাক কিছু না রাখছি না থাকবে কেন আমরা তখন প্রেম আলাপ করবো আমার হাতে অফুরন্ত সময় এনিথিং রং আমাদের কম্পিটিটরও বাইরে গেছে আগের মতন আর ডিমান্ড নাই স্যার এই আমি কিন্তু এবার পুলিশ ডাকবো ভাই আমি 40 মিনিট ধরে অপেক্ষা করছি সময় তো আমার হাতে নেই ভাই সময় 40 হবে 50 হবে 60 হবে সময়কে ধরে রাখার ক্ষমতা তো আমার নেই আপনি আমার সাথে বাঁকা করে কথা বলছেন আপনি কি জানেন আমি আপনার বসের বাল্যকালের ফ্রেন্ড কলেজে একসঙ্গে ফুটবল খেলেছি
আমি যদি আপনার নামে কমপ্লেইন করি আপনার চাকরি কিন্তু নট হয়ে যাবে। স্যার বলেছেন উনি আপনাকে চিনতে পারছেন না। আপনার তাড়াতাড়ি আরেকদিন আসেন, আর স্যার এখন মিটিং আছেন, শেষতে সময় লাগবে। আমি ওনার এক ঘন্টা আগে এসে বসে আছি। আমার আগে যদি কেউ স্যারের রুমে যায় তাহলে আমি অফিসে আগুন লাগিয়ে দেবো। ওরা মানুষ না ঠাকুর। আশ্চর্য, তোর কিছুই মনে নেই? কলেজে যেই তুই আমাকে নিয়ে মাঠে চলে যেতিস। তোর ছিল ফুটবলের নেশা, প্রথম পিরিয়ডটা আমরা মিস করতাম। হেড স্যার কতদিন রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, এবার মনে পড়েছে? দেখুন আমি আসলে ভীষণ ব্যস্ত, আপনি কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলে ফেলুন। না বন্ধু, আপনি আপনি করলে তো আমি কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে মানে বল কি জন্য এসেছিস, চাকরি দরকার? তুই আসলেই একটা জিনিয়াস, একটা চাকরি খুব দরকার, না হলে বউকে নিয়ে না খেয়ে থাকতে হবে। তোর মনে আছে আম্মার আলু পরোটার জন্য তুই পাগল ছিলি, আম্মাও বানিয়ে বানিয়ে তোর জন্য পাঠাতো, যেন তুই নিজের ছেলের চাইতেও বেশি। মনে আছে একবার ঈদে তোকে একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিল আম্মা, টিয়া সবুজ রং, যেন তুই একটা টিয়া পাখি। সরি, এই মুহূর্তে আমার হাতে আসলে কোনো চাকরি নেই। আপনি তুই একটা কাজ কর, যে কোনো এক সময় একটা সিভি আমাকে দিয়ে যা, আমি দেখব। অথবা একটা কাজ করতে পারিস, আমাদের অফিসিয়াল ইমেইলে একটা সিভি মেইল করে দে, অপরচুনিটি হলে আমরা অবশ্যই ডাকব। দোস্ত, আমাকে তোর কথা দিতে হবে, সামনের মাস থেকে তুই আমার একটা চাকরির ব্যবস্থা করবি, নইলে কিন্তু আমি উঠবো না। ওকে, আমার একটু ব্যস্ততা আছে, পরে কথা হবে। হ্যাঁ, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দোস্ত, কোনোদিন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর মাকে আমার সালাম দিস, বাই, দেখা হবে। আরেকটা ছোট্ট কথা, ভালো দেখিস তুই আসলে সুপার জিনিয়াস, আমাকে বাঁচিয়ে দিলি দোস্ত, থ্যাংক ইউ। আসি, তোর রিসেপশনিস্টটা ভয়ানক বেয়াদব, আমার সাথে কি বাজে ব্যবহারটাই করলো, বাদ দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখব। আচ্ছা যাকে তাকে আমার রুমে পাঠান কেন? হ্যাঁ, ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? সরি স্যার, এরপর থেকে এই লোকটা আসলে বলবেন আমি দেশের বাইরে গেছি, কবে আসবো কোনো ঠিক নেই। জি স্যার। এন্ড রিমেম্বার, ইনএফিশিয়েন্ট লোক আমি একদম পছন্দ করি না, মনে রাখবেন কথাটা। এক্সট্রিমলি সরি স্যার। আমি যাব। রাখেন ভাই, যান বসেন। তা দিয়ে তোমার কি দরকার? আরে বলেন না, আপনার যাওনের একটু ব্যবস্থা করে দেই। আর যত পারা যাবো। আসো।
এই মেয়ে তুমি আমার পিছনে পিছনে আসছো কেন? আমি আপনার পিছনে পিছনে আসবো কেন? আমি তো সরকারের রাস্তা দিয়ে হাঁটছি। এই আমি কিন্তু এবার সত্যি সত্যি তোমাকে পুলিশে দেব। দেন না স্যার, তাহলে একটু খায়ে পড়ে বাসি। শুনছি জেলখানার মধ্যে নাকি আলিশান ব্যাপার, পোলাও মাংস আবার দারু আছে, বিছানাও নাকি অনেক নরম, একবার কেউ ঢুকলে আর নাকি বেরোতে চায় না। পুলিশ তো আমার বাসায় নেয় কিন্তু জেলে নেয় না। এই এই তো তুমি যাও, আমি একজন ভদ্রলোক। হ্যাঁ ভদ্রলোক, আমি তো বুঝছি স্যার আপনি ভদ্রলোক, এই জন্য তো আপনার পিছু নিছি। স্যার আপনার নামটা একটু বলেন তো। আমার নাম দিয়ে তুমি কি করবে? ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামু স্যার, আপনার সাথে চ্যাট করুম। আমার পিপি দেখলে আপনি কিন্তু না করতে পারবেন না স্যার। পিপি কি? প্রোফাইল পিক। এই যে দেখেন স্যার, দেখেন না, দেখেন দেখেন দেখেন। তো লাগবে নেই তুই যে বড় অভাগা। হ্যালো, কি যেন একটা খবর দিতে চেয়েছিলে তখন? তেমন কিছু না। রাগ করেছো তাই না? আমি সরি চিত্রা, বলো না কি হয়েছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি হয়েছে? আমি প্রেগন্যান্ট মিলন। আমি জানতাম খবরটা শুনে খুশি হবে না তুমি। আমাকে ক্ষমা করতে পারবে চিত্রা, নাকি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো একটা কুকুরের চেয়ে অদ্ভুত। এইসব কি বাজে কথা বলছো তুমি? ক্ষমা করবে চিত্রা, আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমাকে একটা সুযোগ দেবে? তুমি কোনো রান্না করো না, শুধু প্লেট সাজাও টেবিলে, আমি খাবার নিয়ে আসছি। আমাদের বাচ্চার জন্মটা সেলিব্রেট করতে হবে না? আই লাভ ইউ। আমিও। আমি আজ থেকে তোমাকে অনেক ভালোবাসবো চিত্রা, প্রতিজ্ঞা করলাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিলন সাহেব, আপনার চাকরিটা আমি রাখলাম, কাল সকালে অফিসে চলে আসবেন। সত্যি বলছেন স্যার? আমার তো বিশ্বাস হচ্ছে না স্যার। সরি, আই ওয়াজ বিট রুড। মানুষের ভুল তো হতেই পারে। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে বাঁচালেন স্যার, সত্যি বাঁচালেন। হ্যালো হ্যালো, আমি মিসেস মিলন বলছিলাম, মানে না 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 না, আমি একটু মিলনের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। ওর সন্ধ্যার সময় আমার লাস্ট কথা হয়েছে, তারপর থেকে আমি ফোনে আর পাচ্ছি না। অফিসে কি কোনো ঝামেলা হয়েছিল? আচ্ছা জি, থ্যাংক ইউ।